রাবার বাগানে মাটি ফেলাকে কেন্দ্র করে রক্তারক্তি, বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বছর 19-এর এক যুবক। ঘটনার বিবরণে জানা যায়, তিলথই নোয়াগাং এলাকায় অরুণাথ নামে একজন ব্যক্তির একটি রাবার বাগান রয়েছে। শুক্রবার অরুণাথ গিয়ে দেখতে পান তার রাবার বাগানে কে বা কারা মাটি ফেলেছে। তখনই একই এলাকার বাসিন্দা পরিতোষনাথের 19 বছরের ছেলে সাগরনাথ ওই রাবার বাগানের দিকে গেলে তার উপর লাঠি দিয়ে আক্রমণ চালায় অর্ণনাথ সহ 3 জন। তখনই সাগরনাথের চিৎকার চেঁচামেচিতে তার মা দৌড়ে গেলে ওনাকেও মারধর করা হয় এবং সাগরের ভাই তাদেরকে বাঁচাতে গেলে তাকেও লাঠি এবং দা দিয়ে আক্রমণ করেও অর্ণনাথ ও তার সাথীরা। পরবর্তী সময় এলাকার পঞ্চায়েতের সদস্য আশুতোষনাথ ছুটে এসে পরিস্থিতি সামালতে এবং আহত সাগরনাথকে প্রাথমিকভাবে তিলথই হাসপাতাল নিয়ে যাওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তর জেলা হাসপাতাল ধর্মনগরে পাঠানো হয় তাকে। আমরা গ্রাম আপনাদের গ্রাম গ্রাম মানে খুব সাইডে আপনাদের বাড়ির পাশে মানে তারা রাবার বাগান এরপরে এই তারা যে মাটি ফুলাইতেছে আমরা জায়গাতে ফেলাইতেছি এরা বলতেছে না আমরা জায়গাতে আমরা ফেলাইতেছি বেড়া ফেলাইতেছি আর বেশি মারতেছি না তো ওই হের বাড়ি মারছে চেনে কেটে দিয়া বাড়ি মারছে একটা লম্বা বাস ওই বাস তো যাই বাসে রাখা বুঝলাম যে আমরা কেন মানে খোলা গাছে কেন জানি বাগান ছাড়ি তো তার তা আছে না আমরা তো লক করি এর বাড়ি মেরে ফেলাই যে মিঠি আমরা দিচ্ছে এসব আমি সারাতে বুঝে আমাদের বাড়ি মারি মাথা ফাটছে হসপিটাল তারা নিয়ে আইছে না আপনারা নিয়ে আবার আমি বড় ছেলেটা বুঝি ঘুম আসলো হ্যাঁ বাড়ি আইসে এরিয়া বাড়ি জোরে হ্যাঁ সাত মাসে তাও হেরো মারছে হ্যাঁ তাও তো সাত মাসে তাও ওটা বাট এত সুটে ফিরে গেছে মরে দেওয়ার সেটার ফরছে না পাঁচটা বাড়ি মারছে হেরে আমি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সাগর। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।